हे गाइस वेलकम बैक टू अ न्यू वीडियो। आई एम चयन, फर्स्ट प्रोफेशनल एमबीबीएस स्टूडेंट फ्रॉम नॉर्थ बेंगल मेडिकल कॉलेज एंड हॉस्पिटल सुष्टुंडा दार्जिलिं। तो देखो तुम्हारा अनेक ही आज वीडियो कमेंट सेक्शन और पर्सनली इंस्टाग्राम एस एम एस कर विगत कैक दिन जाचिले दादा एरक फिजिक्स स्ट्रैटेजी भिडियो से बनाओ तुम। एबारे देखो ब्यापारटा दिए तुम्हारा जदि ओदी के बायोलॉजी और केमिस्ट्री मैं 2021 तुम्हारा जो बायोलॉजी और केमिस्ट्री तुम्हारा जो कम्बाइंड तुम्हारा जो 480-500 स्कोर करो नाओ ताते हो तुम्हारे फिजिक्स कम करे तुम्हारे 120-130 नम्बर तुम्हारा तुलले तब तुम्हारा सेखाने गिए एग्जाम दिए आसार पर नीट 2021 दिए आसार पर तुम्हारा शांति घुमाते पारबे ना हले हयतो तुम्हारे ओई माथार मध्ये ओई चिंताधारा सब समय थेकेई जाबे जे काट अफ कत जाबे कबे रेजाल्ट बेरोबे आमार अल इंडिया रैंक कत हबे ई समस्त तुम्हारे मनेर मध्ये डाउट थेकेई जाबे। ठीक आछे, एबारे तुम्हारा जदि भालो कलेज पेते चाओ ताहले तुम्हारे कम करे 140 तो टार्गेट थाका उचिती उचित। ठीक आछे, तो ব্যাপারটা যে তোমাদের যদি 140 এবভ যদি স্কোর করতে হয় ফিজিক্সে সেখানে তোমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে, এই বাকি যে 5 মাস আছে এই 5 মাস ভালো করে তোমাদেরকে পড়ে যেতেই হবে। ঠিক আছে, কোনো রকম ফাঁকি মারলে চলবে না। তো আমি এই ভিডিওতে মেইনলি তোমাদের ফিজিক্সটা কিভাবে কি পড়তে হবে সেটা নিয়ে মেইনলি আলোচনা করব, ফিজিক্সের স্ট্র্যাটেজি এটা স্ট্র্যাটেজি কি হতে পারে তোমাদেরকে সেটা নিয়ে মেইনলি আলোচনা করব। তোমরা ভিডিওটা গোটাটা দেখো, গোটাটা দেখলে আমি আশা করছি তোমরা তোমরা নিজে থেকে একটা আইডিয়া করতে পারবে যে আমাদের এইভাবে পড়তে হবে, এই এই জিনিসগুলো করতে হবে, তবে গিয়ে আমি হয়তো 5-5 মাস পরে ফিজিক্সে 140 মার্কসটা হয়তো নিতে তুলতে পারবো, সেই কনফিডেন্সটা তোমাদের মধ্যে আসবে। তো ভিডিওটা তোমরা গোটাটা দেখো, কোনো পার্ট তোমরা স্কিপ করো না। ঠিক আছে, তো চলো দেখা যাক ভিডিওটা। তো দেখো ফিজিক্সের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা জিনিস জানা খুবই দরকার যে তোমাদের ফিজিক্সের কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশনটা কিরকম হয়, ফিজিক্সে কোটা পেপারটা আসে নিটে সেখানটায় কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশনটা কিরকম হয় সেটা জানাটা তোমাদের খুবই দরকার। কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশন বলতে আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশনের কথা বলছি না, আমি এখানে বলছি ওরা কোয়েশ্চেনগুলো কোথা থেকে তোলে সেই জিনিসটার কথা বলছি আমি। ফর এন এক্সাম্পল আমি তোমাদের বলছি, দেখো তোমাদের মোটামুটি আমি যা দেখেছি আগের আগের বছরের কোয়েশ্চেনগুলো যা অ্যানালাইজ করে আমি যা বুঝেছি, মোটামুটি 10-15টার মতো কোয়েশ্চেন ওরা তোলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক থেকে, 30 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ব্যাংক থাকে সেখান থেকে তোলে। 12-15টা কোয়েশ্চেন তোলে ওরা নিউমেরিক্যালস, ঠিক আছে, 12-15টা কোয়েশ্চেন নিউমেরিক্যালস থাকে, 10-15টা কোয়েশ্চেন এনসিইআরটি থেকে আসে, আর 5-8টা কোয়েশ্চেন যেটা লাস্টের সেটা সেটা হচ্ছে তোমাদের লজিক্যাল বা ডিফিকাল্ট কোয়েশ্চেন থাকে। ঠিক আছে, যেটা তোমাদের বাকিদের থেকে তোমাদের আলাদা করবে যে তোমরা আরেকটু বেশি নাম্বার স্কোর করতে পারবে সেই জিনিসটা। ঠিক আছে, 5-8টা কোয়েশ্চেন থাকে ওরকম। তো আমি আমার এই গোটা ভিডিওতে এই যে চারটে ক্যাটাগরি কোয়েশ্চেনটা নিয়ে কিভাবে তোমরা সলভ করবে সেই জিনিসটা নিয়ে আমি মেইনলি আলোচনা করব। ঠিক আছে, তো দেখো একদম প্রথমে আমি আসছি যেটা তোমাদের 10-15টা কোয়েশ্চেন প্রিভিয়াস 30 ইয়ার্সের তোমাদের কোয়েশ্চেন পেপার থেকে আসে সেই জিনিসটা। ঠিক আছে, তো দেখো এখানটায় তোমাদের পেপার প্রিভিয়াস ইয়ার পেপার থেকে আসে মানে এটা নয় যে তোমাদের পুরো কোয়েশ্চেনটা ছেপে চলে আসবে। ঠিক আছে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করো, প্রিভিয়াস মানে 30 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার পেপার যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের মধ্যে মোটামুটি ওই যে কোয়েশ্চেন সলভ করার এবিলিটি যেটা আছে ওটা তোমাদের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনি ক্রিয়েট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের তোমাদের গোটা যে ব্যাপারটা আছে গোটা তোমাদের পার্টিকুলার কোনো চ্যাপ্টার বলো বা যাই বলো সেই চ্যাপ্টারে যে সমস্ত কোয়েশ্চেন আসতে পারে সেটা নিয়ে তোমাদের মাথার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে। এবারে ধরো তোমাদের কোয়েশ্চেনগুলো কিরকম আসবে, কোয়েশ্চেনগুলো ধরো তোমাদের পার্টিকুলার কোনো সেন্টেন্স চেঞ্জ করে দিলো, পার্টিকুলার কোনো নিউমেরিক্স চেঞ্জ করে দিলো, এইভাবে তোমাদের চেঞ্জ করে কোয়েশ্চেনগুলো আসবে। অবশ্যই সরাসরি কোয়েশ্চেন আসবে না, প্রিভিয়াস ইয়ার থেকে সরাসরি পুরো সরাসরি টুকে কোয়েশ্চেন আসবে না, তোমাদের জিনিসটা একটু চেঞ্জ হয়ে আসতে পারে। বাট তোমরা যদি গোটা এই 30 ইয়ার্সে প্রিভিয়াস ইয়ার যদি তোমরা সলভ করো তাহলে তোমাদের ওই চ্যাপ্টারটা সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে, এবং ওই যে আইডিয়াটা হবে সেটাই তোমাদের কোয়েশ্চেনটা সলভ করতে তোমাদের হেল্প করবে। ঠিক আছে, তো সেই জন্যই তোমাদের বলছি 30 ইয়ার্সে প্রিভিয়াস ইয়ারটা করা তোমাদের খুবই দরকার। এবারে দেখো তোমাদের এই যে 30 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে তোমাদের এমন অনেক কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমরা পারবে না। ঠিক আছে, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলো করার জন্য তুমি তোমাদের যে সমস্ত ধরো কোচিং স্যারের যে নোটস আছে সেগুলো ভালো করে তোমাদের পড়তে হবে, বা যদি তোমরা যদি অনলাইন লেকচার্স কোনো ফলো করো সেটাকে তোমাদের ফলো করতে হবে, ইউটিউব ভিডিওস দেখতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের পার্সোনাল টিউটর যদি কেউ থাকে, তুমি যদি কোনো পার্সোনাল টিউটর নিয়ে থাকো তাহলে সেই স্যারকে জিজ্ঞাসা করো তোমরা যে স্যার এটা কি হবে, স্যার ওটা কি হবে, এইভাবে তোমরা জিজ্ঞাসা করো স্যারকে। ঠিক আছে, এইভাবে তোমরা যদি জিজ্ঞাসা করো, ঠিক আছে, এইভাবে তোমরা যদি 30 ইয়ার্সে প্রিভিয়াস ইয়ারটা মোটামুটি করে সলভ করো তাহলে তোমরা তোমাদের মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে যে জিনিসগুলো কিরকম কিরকম ভাবে আসতে পারে, এই জিনিসটা তোমাদের মনের মধ্যে একটা মোটামুটি মাথার মধ্যে একটা মোটামুটি আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমি আসছি 12-15টা নিউমেরিক্যালস। ঠিক আছে, যেটা আমি বললাম সেকেন্ড ক্যাটাগরি 12-15টা নিউমেরিক্যালস।
দেখো এখানে নিউমেরিক্যালসটা আমি আলাদা করে রেখেছি, কেন রেখেছি দেখো, তোমাদের তার মানে কি তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারে কি কোনো নিউমেরিক্যালস ছিল? না, অবশ্যই ছিল। আমি তো তোমাদের ওখানে বললাম যে নিউমেরিক্স চেঞ্জ করে কিছু কিছু কোয়েশ্চেন আসতে পারে, তাহলে কি ওখানে কোনো নিউমেরিক্যালস ছিল? না, অবশ্যই ছিল। বাট আমি এখানে এই পয়েন্টটা আলাদা করে রেখেছি, 12 থেকে 15টা নিউমেরিক্যালস কেন রেখেছি দেখো, তোমাদের এখানে তোমরা যদি ভালো করে কোয়েশ্চেন গুলো দেখো, নিটে তোমাদের প্রতি বছর কিছু কিছু নতুন কোয়েশ্চেন ওরা পার্টিকুলার কোন একটা কনসেপ্ট থেকে কিছু কিছু নতুন কোয়েশ্চেন ওরা তৈরি করে দেয়, ঠিক আছে, এবং ইনভেন্ট করে ওরা নতুন নতুন কোয়েশ্চেন, এবং পার্টিকুলার সেই কনসেপ্টটা তোমরা দেখবে আগের কোন বছর সেই কনসেপ্টটা থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, বাট এই বছর চলে এসেছে। এটা কিন্তু নিটে হয়, তোমরা যদি কোয়েশ্চেন গুলো ভালো করে দেখো, কোয়েশ্চেন গুলো ভালো করে অ্যানালাইজ করো, তোমরা এটা দেখতে পাবে যে এটা হয়, ঠিক আছে, তোমরা ভালো করে দেখো কোয়েশ্চেন গুলো একবার। তো সেই জন্য আমি 12 থেকে 15টা নিউমেরিক্যালস, নিউমেরিক্যালস এর জন্য আলাদা একটা পয়েন্ট রেখেছি, 12 থেকে 15টা নিউমেরিক্যালস, ঠিক আছে। তো ওই যে কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের 30 ইয়ার্স করলে কিন্তু তোমরা পাবে না, যেহেতু তোমাদের আগের কোনো বছর সেই এই কনসেপ্টটা থেকে তোমাদের কোশ্চেন আসেনি, তো সেটা তোমরা অবভিয়াসলি পাবে না। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, সেক্ষেত্রে তোমরা যদি কোনো রকম কোনো কোচিং ইনস্টিটিউশনের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো, ঠিক আছে, কোচিং ইনস্টিটিউশনে তোমরা যদি ভর্তি হয়ে থাকো, তাহলে সেই কোচিং ইনস্টিটিউশনে যে স্টাডি মেটেরিয়াল বা স্টাডি প্যাকেজ যেটা আছে, সেই স্টাডি প্যাকেজের যে অ্যাসাইনমেন্টস বলো বা যাই বলো, সেটা যেটা আছে সেটা পুরোপুরি তোমরা কমপ্লিট করো, টপ টু বটম সমস্ত আছে, সেকশন ABC বা তোমাদের যা আছে পুরোটা তোমরা কমপ্লিট করো, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্টাডি মেটেরিয়ালটা আমি এখানে কেন ফলো করতে বলছি, কেননা দেখো, যেটা তোমাদের কোচিং ইনস্টিটিউশন যেগুলো হয়, ঠিক আছে, সেগুলো অ্যাকচুয়ালি তা ওদের স্টাডি মেটেরিয়াল যেগুলো থাকে ওগুলো খুব ভালো করে বানানো হয়, ঠিক আছে, ওদের যে মানে যে এক্সপার্টরা বানায়, ওরা যে স্যাররা বানায়, সেটা খুব ভালো করে গুছিয়ে বানায়, এবং এমন করেই গুছিয়ে বানায় যে যেন স্টুডেন্টদের যারা এটা পড়বে তাদের যেন মিনিমাম কোয়েশ্চেনে সব কনসেপ্ট যেন ওদের রেডি হয়ে যায়, ঠিক আছে, ওদের স্টাডি প্যাকেজটা সেরকম করেই তৈরি থাকে, ঠিক আছে, ওদের যেন যেটা তোমাদের বললাম মিনিমাম কোয়েশ্চেনে তোমাদের সব কনসেপ্ট যেন রেডি হয়ে যায়, সেই জিনিসটা ওরা মাথায় রেখে কিন্তু স্টাডি প্যাকেজটা বানায়, ঠিক আছে। আমি এখানে পার্টিকুলার কোনো ইনস্টিটিউশনের নাম নিচ্ছি না, বাট এটা প্রায় সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রেই হয়, ঠিক আছে। তো তোমরা যদি কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত থাকো, তাহলে সেক্ষেত্রে তোমরা যদি ওই স্টাডি প্যাকেজটা করো, তাহলে এই 12 থেকে 15টা নতুন যে নিউমেরিক্যালস যেটা আসে প্রতি বছর নতুন নতুন আসে, সেটা তোমরা সলভ করতে পারবে আশা করছি, ঠিক আছে। কেননা দেখো তোমাদের এখানটায় মোটামুটি টাইমও কম লাগবে, কম টাইমে তোমরা ধরে নাও সমস্ত কনসেপ্ট তোমাদের রেডি হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমাদের যদি কোচিং ইনস্টিটিউশনের সঙ্গে তোমরা যদি যুক্ত থাকো, সেটা তোমাদের বেনিফিট হবে আলটিমেটলি, ঠিক আছে। এবারে ধরো কেউ কেউ কোনো কোনো স্টুডেন্ট আছে যারা ধরো কোনো মানে সেলস স্টাডি করছে, কোনো ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত নেই, তারা তাহলে কি করবে, তারা দেখো তোমরা যেটা NCERT এট ইওর ফিঙ্গার টিপস যে বইটা আছে ফিজিক্সের, ঠিক আছে, সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। এখানে এখানে আমি বলছি যে DC পান্ডেটা আমি করতে আমি অ্যাকচুয়ালি বারণ করবো, ঠিক আছে, DC পান্ডে খারাপ বই বলছি না, আমি কোনোভাবেই খারাপ বই বলছি না, DC পান্ডে খুব ভালো বই, বাট আমি এখানে করতে বারণ করবো, কেননা DC পান্ডেতে অ্যাকচুয়ালি একটা চ্যাপ্টার পিছু প্রচুর বেশি কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। দেখো তোমরা অলরেডি 30 ইয়ার্স করতে গিয়ে অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছো, তোমরা দেখবে অনেকটা টাইম লাগবে তোমাদের, তো সেক্ষেত্রে তোমরা যদি আবার DC পান্ডে করতে যাও, তাহলে তোমাদের অনেকটা টাইম ওয়েস্ট হবে, এবং তোমাদের তো শুধু আর ফিজিক্স করলে চলবে না, তোমাদের তার সাথে বায়োলজি এবং কেমিস্ট্রিটাও সেম পেসে করে যেতে হবে, যাতে তোমরা ওই যেটা তোমাদের ফার্স্টে বললাম যে 480-500 স্কোরটা কিন্তু বায়োলজি থেকে রাখতে হবে, তবে গিয়ে তোমরা এখানে 140-তে মানে শান্তিতে ঘুমাতে পারবে, নাহলে কিন্তু তোমাদের সেই মাথার মধ্যে অল ইন্ডিয়া র্যাঙ্ক কত হবে, কাট অফ কত যাবে, এইসব চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরতেই থাকবে, ঠিক আছে। তো সেই জন্য আমি বললাম তোমরা যদি NCERT এট ইওর ফিঙ্গার টিপস যেটা ফিজিক্সের জন্য আছে ওটা যদি তোমরা যদি করো, তাহলে ওটাই সাফিসিয়েন্ট, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের DC পান্ডে যদি তোমরা করতে চাও, তাহলে তোমাদের অনেকটা টাইম চলে যাবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করো NCERT এট ইওর ফিঙ্গার টিপসটা করার চেষ্টা করো, ঠিক আছে। বইটা তোমরা যদি এখনো না কিনে থাকো, তোমরা কিনে নাও, অথবা এটার PDF আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবার নিচে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে জয়েন হতে পারবে। তাছাড়াও আমি ওখানে আরো অনেক PDF দিতে থাকি, তাছাড়া আমার ওখানে একটা ডিসকাশন গ্রুপও আছে, ডিসকাশন গ্রুপেও তোমরা জয়েন হতে পারলে সেখানটায় তোমরা যে কোনো রকমের ডাউটস নিয়ে জিজ্ঞাসা করতে পারো, বা তোমরা অন্যদের যে ডাউটস আছে সেটা সলভ করে নিজের যে একটা যেটা তোমরা আগের এক মাস আগে পড়েছিলে সেটা রিক্যাপ করতে পারো, ঠিক আছে। মানে ধরে নাও তোমাদের যেটা এক মাস আগে করেছিলে সেটা যদি তোমরা ভুলে যাও, তাহলে ওই কোশ্চেনে ধরো তোমাদের পার্টিকুলার কেউ ধরো কোনো একটা কোশ্চেন দিল, তো সেই কোশ্চেনে তোমরা যদি তাদের সলভ করে দাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের আলটিমেটলি বেনিফিট হবে, কেন তোমরা যেটা এক মাস আগে পড়েছিলে যেটা তোমরা ভুলতে বসেছিলে সেই জিনিসটা তোমরা একবার দেখে তোমরা নিজে যদি কোশ্চেনে সলভ করে দাও, তাহলে তোমাদের ওই জিনিসটা একবার রিক্যাপ হয়ে গেল, এবং পরের বার যখন তোমরা রিভাইস দিতে যাবে তখন তোমাদের আরো ওই জিনিসটা রিক্যাপ দিতে বা রিভাইস দিতে আরো কম টাইম লাগবে, ঠিক আছে। এইভাবে তোমাদের জিনিসটা হেল্প হবে, তোমরা আমার ডিসকাশন গ্রুপটাও জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তারপর ওখানে একটা টিউটোরিয়াল আছে, টিউটোরিয়ালটা দেখে তোমরা ডিসকাশন গ্রুপে জয়েন হতে পারবে। যাই হোক, এটা গেল মোটামুটি যেটা বললাম 12 থেকে 15টা নিউমেরিক্যালস এর কথা। তারপরে আমি আসছি 10 থেকে 15টা কোয়েশ্চেন যেটা NCERT-র মধ্যে থেকে আসে সেটার কথায়, ঠিক আছে। তো দেখো এটার জন্য আমি মেনলি বলছি যারা মেনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট বা যারা ধরে নাও NCERT-কে অ্যাজ এ টেক্সট বুক পড়োনি,
তাদের জন্য মেনলি আমি বলছি, তোমাদের পক্ষে দেখো, তোমাদের পক্ষে এনসিটিটা একবার পড়ে, একবারেই পড়ে বোঝা বা সেটার কোন লাইন থেকে কিরকম ভাবে কোয়েশ্চেন আসবে সেটা অ্যানালাইজ করা তোমাদের পক্ষে একটু টাফ হতে পারে। তো সেই জন্য তোমাদের বলছি তোমরা ইউটিউব লেকচার্স দেখো, ইউটিউবে গিয়ে সার্চ করো তোমরা এনসিইআরটি ফিজিক্স লাইন বাই লাইন ডিকোড বলে যদি সার্চ করো তোমরা, তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেক ভিডিওস এসে যাবে। তোমরা সেই ভিডিওগুলো দেখো, চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস অনেক পাবে তোমরা, সেই ভিডিওগুলো দেখে তোমরা মোটামুটি একটা আইডিয়া নাও এবং তারপরে তোমরা এনসিইআরটিটা গোটা ভালো করে তোমরা পড়ে, রিডিং পড়ে যাই বলো, গোটা জিনিসটা শেষ করো এনসিইআরটিটা, ঠিক আছে? এবং এনসিইআরটিটা তোমাদের কখন পড়তে হবে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। দেখো এনসিইআরটিটা তোমাদের আগে তোমাদের যে স্যারের নোটস বা তোমাদের, তোমরা যদি কোনো কোচিং ইনস্টিটিউশনে যুক্ত থাকো, সেই স্যারের নোটস, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল বা ধরো 30 ইয়ার্স এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেটা আছে সেগুলো করার পরে তোমরা এনসিইআরটিটা একবার ভালো করে পড়ো, ঠিক আছে? একবার বা দুবার বা তিনবার যতবার পারো তোমরা রিভাইজ দাও এনসিইআরটিটা, ঠিক আছে? তারপরে, এবং এনসিইআরটিটা কিন্তু তারপরেই করো, তার আগে করতে চাও না, ঠিক আছে? মানে কেন কি বলো তো, আমি এটা কেন বলছি, তারপরে করতে কেন বলছি, দেখো এটা যদি বায়োলজি বা কেমিস্ট্রি হতো আমি তোমাদেরকে এনসিইআরটিটা সঙ্গে সঙ্গেই করতে বলতাম, ঠিক আছে? বাট আমি এটা পরে কেন করতে বলছি, দেখো তোমরা এটা খুব ভালো করেই জানো যে ফিজিক্সে এনসিইআরটি থেকে মিনিমাম টু মিনিমাম কোয়েশ্চেন আসে, ফিজিক্সে যতটা পারে ওরা কোয়েশ্চেনটা টাফ করার চেষ্টা করে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি একদম প্রথমেই যদি তোমরা ওই এনসিইআরটিটা পড়ে নাও, তাহলে তোমাদের নিজের ব্রেনটাকে তোমরা লিমিটেড করে দিচ্ছ, তোমরা নিজের ব্রেনকে এটা বোঝাচ্ছ যে এটার বাইরে কোয়েশ্চেন আসতে পারে না। তো তোমরা যদি একটু ফার্স্টে যদি একটু ভাস্ট সিলেবাসে তোমরা যদি একটু পড়ো, তোমরা যদি একটু ইলাবোরেট করে পড়ো জিনিসটা, ঠিক আছে, তোমরা যদি জিনিসটা একটু বড়ভাবে বোঝো, তাহলে সেক্ষেত্রে তারপরে যদি তোমরা এনসিইআরটিটা একবার পড়ো, তাহলে সেক্ষেত্রে তোমাদের এনসিইআরটিটা পড়ে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তারপরে যদি তোমাদের পড়ে বুঝতে সুবিধা হয়, তোমরা যেটা বললাম ইউটিউব লেকচার্স আছে, ইউটিউব লেকচার সার্চ করো তোমরা, ইউটিউবে গিয়ে এনসিইআরটি ফিজিক্স লাইন বাই লাইন ডিকোড বলে যদি তোমরা সার্চ করো, মানে অনেক ভিডিও এসে যাবে, সেগুলো দেখে তোমরা নিজেদের যেটা এনসিইআরটিটা পড়ে সেগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এবং এটা যে আমি পরে কেন পড়তে বললাম, ঠিক আছে, সেটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আমি ছোট করে এক্সাম্পলটা দিচ্ছি, দেখো ব্যাপারটা হচ্ছে এরকমই যে ধরে নাও তোমাদের যে লেক মার্কেট যেটা আছে আমাদের কলকাতা রাসবিহারীর কাছে যে লেক মার্কেট আছে, ধরো তোমাকে আমি বললাম যে ভাই লেক মার্কেটটা একবার ঘুরে আয়, ঠিক আছে? তুমি ধরো ঘুরে এলে লেক মার্কেটটা একবার, ঠিক আছে? লেক মার্কেটটা ঘুরে আসার পরে আমি তোমাকে ধরো জিজ্ঞাসা করলাম যে বল এবারে তান্দুর হাউস কোথায় ছিল, মিষ্টির দোকানটা কোথায় ছিল, বা ধরে না কোনো একটা পার্টিকুলার কোনো একটা দোকান, এই এই দোকানটা কোথায় ছিল। তুমি যদি একবার যদি ঘুরে আসো, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, তুমি কোশ্চেনে অ্যান্সার কিন্তু দিতে পারবে না, তোমরা হকচকিয়ে যাবে যে কোথায় ছিল তোমাদের মনে করতে হবে। বাট আমি যদি তোমাদের ওই একবার ঘুরে আসার আগেই যদি তোমাদের কোশ্চেনগুলো বলে দিতাম, তুই দেখে আসিস যে একবার ঘুরে আয় এবং তুই দেখে আয় যে তান্দুর হাউসটা কোথায় আছে, তো পার্টিকুলার যেটা মিষ্টির দোকানটা কোথায় আছে বা পার্টিকুলার এই দোকানটা কোথায় আছে, এটা যদি তোমাদের আমি বলে দিতাম আগে থাকতে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এসে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিতে পারতে যে হ্যাঁ তান্দুর হাউসটা এখানে ছিল, মিষ্টির দোকানটা এখানে ছিল, বা এই দোকানটা এখানে ছিল, এরকম ভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারতে। বাট কোয়েশ্চেনটা যদি তোমরা যদি আমি পরে করি, তাহলে সেক্ষেত্রে তোমাদের জিনিসটা যদি আমি যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের আরেকবার চক্কর দিতে হবে। তো ব্যাপারটা এখানটা দেই যে তোমরা আগে গোটা জিনিসটা পড়ে নাও, কোচিং মেটেরিয়ালস কমপ্লিট করো, ঠিক আছে? তোমরা কোচিং মেটেরিয়ালসের যে কোয়েশ্চেন আছে সেগুলো কমপ্লিট করো, 30 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেগুলো কমপ্লিট করো। কমপ্লিট করার পরে তারপরে তোমরা এনসিইআরটিটা যতবার খুশি রিভাইজ দাও, তাতে তোমাদের কি সুবিধা হবে, তোমরা এটা বুঝতে পারবে যে কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসছে, কিভাবে উঠছে কোয়েশ্চেনগুলো, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো সেই জন্য আমি বললাম এনসিইআরটিটা আগে পড়ে তোমাদের নিজের ব্রেনটাকে লিমিটেড করে দিও না, তোমরা নিজের ব্রেনটাকে বড় করে বোঝাও যে এই জিনিসটা এই, ভালো করে নিজের ব্রেনটাকে বোঝাও, তারপরে তোমরা জিনিসটা এনসিইআরটি থেকে একবার দেখে নিলে, যেহেতু এনসিইআরটি থেকে সরাসরি কিছু কোয়েশ্চেন আসে, সেহেতু তোমাদের বললাম 10 থেকে 15টা কোয়েশ্চেন এনসিইআরটি থেকে আসে, তো সেহেতু তোমরা জিনিসটা একবার এনসিইআরটি থেকে দেখে নিলে, যতবার খুশি তোমার রিভাইজ দিয়ে নিলে, সেটা তারপরে, কিন্তু আগে তোমাদের এই দুটো করে নিতে হবে। সেই জন্য তোমাদের দেখো 1 নম্বর পয়েন্টে প্রিভিয়াস ইয়ার রেখেছি, 2 নম্বর পয়েন্টে স্টাডি মেটেরিয়াল রেখেছি, এবং 3 নম্বর পয়েন্টে গিয়ে আমি এনসিইআরটি রেখেছি, ঠিক আছে? এটার কারণ এটাই। তারপরে আমি আসছি যেটা 5 থেকে 8টা লজিক্যাল বা ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে সেটার কথায়, ঠিক আছে? তো দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি, আমি যে আগের 3টে যে ক্যাটাগরি বললাম, ওই 3টে ক্যাটাগরি তোমাদের যদি খুব ভালো করে রেডি হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তোমাদের যেটা বললাম প্রিভিয়াস ইয়ার্স স্টাডি মেটেরিয়ালস বা ধরো এনসিইআরটি ভালো করে যদি তোমাদের একদম ঠোঁটস্থ বা রেডি হয়ে গিয়ে থাকে, তারপরেই তোমরা কিন্তু এই 5 থেকে 8টা কোয়েশ্চেনের জন্য হাত বাড়িও। ওইগুলো যদি তোমরা কমপ্লিট করো, তোমাদের মোটামুটি 120-130 এরকম 120 অ্যাটলিস্ট নাম্বার চলে আসার কথা, ঠিক আছে? ওইগুলো যদি তোমরা ঠিকঠাক করে করো, এবার তারপরে যদি তোমরা আরো ভালো যদি নাম্বার চাও, ঠিক আছে, 140-র কাছাকাছি যদি তোমরা নাম্বার চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের এই যে 5 থেকে 8টা কোয়েশ্চেন যেটা আছে সেটা তোমাদের ঠিকঠাকভাবে করতে হবে। এবং এই যদি এই 5 থেকে 8টা কোয়েশ্চেন যদি তোমরা ঠিকঠাকভাবে করতে চাও, তাহলে তোমাদের পার্টিকুলার কোনো স্ট্যান্ডার্ড স্যারের নোটস তোমাদের ফলো করতে হবে রেগুলারলি, এবং তার সাথে তোমাদের স্যারের যে সলভড এক্সাম্পল যেগুলো থাকে, সলভড যেটা এক্সাম্পলস পার্টিকুলার ধরে নাও স্ট্যান্ডার্ড এক্সাম্পল, ঠিক আছে, যেগুলো থাকে না সেগুলো তোমাদের
ভালো করে মুখস্থ করে যেতে হবে, ঠিক আছে, যাতে তোমরা এক্সাম হলে গিয়ে সঙ্গে সঙ্গে সেটা দাগ দিয়ে আসতে পারো, ঠিক আছে। সেরকম ভাবে তোমাদের ভালো করে জিনিসটা মুখস্থ করে যেতে হবে। এবং তাছাড়াও তোমাদের পার্টিকুলার কোনো কোচিং মেটেরিয়াল যেগুলো তোমাদের আছে, ঠিক আছে, কোচিং স্টাডি মেটেরিয়াল যেগুলো আছে, সেগুলো তোমাদের টপ টু বটম সবটা তোমাদের, মানে থিওরি থেকে শুরু করে সবটা, থিওরি, এক্সাম্পলস, তারপর তোমাদের অ্যাসাইনমেন্টস যা আছে সবকিছু তোমাদের কমপ্লিট করতে হবে। তবে গিয়ে তোমরা গিয়ে কিন্তু সেই 5 থেকে 8টা কোয়েশ্চেন ঠিকঠাক ভাবে সলভ করে দিয়ে আসতে পারবে। তো তোমরা বুঝতেই পারছো এই 5 থেকে 8টা কোয়েশ্চেনের জন্য তোমাদের প্রচুর বেশি খাটতে হবে। তো সেই জন্য আমি তোমাদের বললাম তোমরা আগে ওইদিকে ওইটুকু সিকিওর করে নাও, আগের যে 3টে ক্যাটাগরি বললাম সেই 3টে ক্যাটাগরি তোমরা সিকিওর করে নাও, তারপর এটার জন্য হাত বাড়িও, তার আগে এটার জন্য হাত বাড়িও না, ঠিক আছে। এবারে তাছাড়াও তোমাদের আরেকটা, আরে এটা এই যে তোমাদের 5 থেকে 8টা যে লজিক্যাল বা ডিফিকাল্ট যেটা কোয়েশ্চেন যেটা আমি বললাম, এটা এটা এই যে তোমাদের বললাম কোচিং স্যারের নোটস বা স্টাডি মেটেরিয়াল, এটা ছাড়াও আরেকটা আরেকভাবে তোমরা এই জিনিসটা অ্যাপ্রোচ করতে পারো, সেটা আমি বলছি এর পরে বলছি। দেখো দেখো এখানটায় আমার তরফ থেকে তোমাদের জন্য দুটো স্পেশাল টিপস আছে। প্রথম স্পেশাল টিপ আসছে তোমাদের কোনো না কোনো একটা টেস্ট সিরিজ জয়েন করতে হবেই হবে। দেখো তোমাদের এখানটা এই যে 4টে ক্যাটাগরি যে কোয়েশ্চেন বললাম, ঠিক আছে, এই 4টে ক্যাটাগরি কোয়েশ্চেন তো তোমরা কমপ্লিট করলে ওয়েল অ্যান্ড গুড, সব ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে টেস্ট সিরিজ জয়েন করলে তোমাদের কি সুবিধাটা হবে। দেখো তোমরা যদি তোমরা এই সমস্ত করলে, করার পরে তোমাদের মনের মধ্যে একটা কনফিডেন্স থাকলো যে আমি এগুলো সমস্ত কিছু কমপ্লিট করেছি, আমার সমস্ত কিছু করেছি এবং আমার সমস্ত কিছু রেডি, ঠিক আছে। বাট ওটার মধ্যেও কিছু ফাঁক ফোকর থেকে যায়, ঠিক আছে। ধরো তোমাদের তোমরা যদি টেস্ট সিরিজ দাও তাহলে তোমরা এটা বুঝতে পারবে যে তোমাদের পার্টিকুলার কোন চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো তোমরা পারছো না, বা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেনের তোমাদের কনসেপ্টে তোমাদের ঠিকঠাক নেই, ঠিক আছে, কনসেপ্ট তোমাদের ঠিকঠাক নেই সেই জিনিসটা, বা তোমাদের ধরে নাও কোন চ্যাপ্টারের নিউমেরিক্স তোমরা সলভ করতে পারছো না, ঠিক আছে। এই সমস্ত জিনিস যেগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা সেই চ্যাপ্টারটা আবার করে রিভাইজ দিতে পারবে। তো সেই জন্য তোমাদের টেস্ট সিরিজটা জয়েন করা খুবই দরকার, ঠিক আছে। তো তোমরা অবশ্যই করে যে কোনো একটা টেস্ট সিরিজ জয়েন হয়ে যেও। এবারে ব্যাপারটা হচ্ছে এখানটা যেটা তোমাদের বললাম যে 5 থেকে 8টা কোয়েশ্চেনের জন্য আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্যাপারটাই যে দেখো এখানে টেস্ট সিরিজে কিছু কিছু কোয়েশ্চেন থাকে, 45টা কোয়েশ্চেনের মধ্যে 45টা কোয়েশ্চেন অবশ্যই সোজা আসবে না, ঠিক আছে। কিছু কিছু কোয়েশ্চেন ধরে নাও মানে কি একটু লজিক্যাল ডিফিকাল্ট কোয়েশ্চেন যেরকম নিটে আসে সেরকমই এখানেও আসে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এখানে যে সমস্ত কোয়েশ্চেন যেগুলো তোমরা পারবে না বা তোমরা বুঝতে পারছো না এটা কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা, সেগুলো তোমরা সেগুলো পার্টিকুলার সেগুলোর জন্য তোমরা পার্টিকুলার আলাদা একটা খাতা করো, ঠিক আছে। আলাদা একটা খাতা করে সেখানটায় তোমরা ওই সমস্ত কোয়েশ্চেনগুলো নোট ডাউন করো, এবং নোট ডাউন করে তারপর যদি তোমরা ওটা সলভ করতে না পারো, সলভ করার চেষ্টা করো তোমরা নিজে থেকে। যদি তোমরা নিজেকে সলভ করতে পারো তো খুবই ভালো, সেই জিনিসগুলো তোমাদের বেশি দিন মনে থাকবে। বাট যদি তোমরা সেটা সেই জিনিসটা সলভ করতে নিজে থেকে যদি সলভ করতে না পারো, তাহলে সেই জিনিসটা নিয়ে তোমরা যে তোমাদের যে পার্টিকুলার স্যার আছে স্যারের কাছে যাও, ডাউট ক্লিয়ার করো, ঠিক আছে, সেই জিনিসটা স্যারের কাছ থেকে সলভ করি আনো। তো সেই জিনিসটা যদি যদি তোমরা স্যারের কাছ থেকে সলভ করি আনো, তাহলে সেই জিনিসগুলোই দেখবে তোমার পরবর্তীকালে গিয়ে দেখবে তোমরা ওই সমস্ত কনসেপ্ট থেকেই নিতে গিয়ে তোমাদের কোয়েশ্চেন আসছে। এবারে এখানে ব্যাপারটা হচ্ছে যে দেখো তোমাদের যেটা বলেছিলাম যে লজিক্যাল বা ডিফিকাল্ট কোয়েশ্চেন যেটা 5 থেকে 8টা কোয়েশ্চেন আসে, সেটার জন্য আরেকটা ভাবে তোমরা করতে পারো, যেটা তোমাদের বলছিলাম জাস্ট একটু আগেই বলছিলাম। তো সেটার জন্য দেখো টেস্ট সিরিজটাও তোমাদের অনেকটা হেল্প করবে, ঠিক আছে। কি করে হেল্প করবে দেখো, তোমাদের দেখো যে টেস্ট সিরিজগুলো তোমাদের তোমরা যেটা জয়েন হবে সেই টেস্ট সিরিজের কোয়েশ্চেনেও সেম ভাবে যেরকম নিটের কোয়েশ্চেনে যেরকম 5 থেকে 8টা কোয়েশ্চেন ডিফিকাল্ট লেভেলে থাকে, টেস্ট সিরিজের কোয়েশ্চেনে ওরকম 5 থেকে 8টা কোয়েশ্চেন কি তার থেকে বেশি করে ডিফিকাল্ট লেভেলে রাখার চেষ্টা করে, ঠিক আছে। তো তোমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো ওই টেস্ট সিরিজের যে সমস্ত কোয়েশ্চেনগুলো পারবে না সেগুলো তোমরা একটা খাতায় আলাদা একটা খাতায় নোট ডাউন করো, নোট ডাউন করে সেগুলো সলভ করার চেষ্টা করো। যদি তোমরা নিজে থেকে সলভ করতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেই জিনিসটা তোমাদের আরো বেশি দিন মনে থাকবে। আর যদি তোমরা সেগুলো সলভ করতে না পারো সেগুলো তোমরা তোমাদের যে স্যার আছে প্রাইভেট টিউটর আছে যাই আছে তোমরা যে স্যারের কাছে ফিজিক্স করতে যাও সেই স্যারকে জিজ্ঞাসা করে সেই জিনিসগুলো সলভ করি আনো। এইগুলো যদি তোমরা না করো তাহলে দেখবে নিটের কোয়েশ্চেন পেপারে ধরো এরকম যে 5 থেকে 8টা এই যে কোয়েশ্চেনগুলো আসবে ধরো ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন যেগুলো আসবে সেগুলো দেখবে তোমাদের, সেগুলো যখন তোমরা পড়বে তখন দেখবে তোমরা কোয়েশ্চেনগুলো চেনা তোমাদের, বাট তোমরা সলভ করতে পারছো না। কেন কেন করতে পারছো না, কেননা তোমরা যখন টেস্ট সিরিজ জয়েন করেছিলে তখন ওই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা ইগনোর করে গেছিলে, তোমরা ভেবেছিলে ওই সমস্ত কোয়েশ্চেন আসবে না। তো পার্টিকুলার ওই সমস্ত কোয়েশ্চেন ইগনোর করো না, তোমরা ওই সমস্ত কোয়েশ্চেন নোট ডাউন করে স্যারেদের কাছ থেকে সলভ করিয়ে আনার চেষ্টা করো। তোমরা যদি না পারো স্যারেদের কাছ থেকে সলভ করিয়ে আনার চেষ্টা করো, এই জিনিসটা করো তোমরা, তাতে তোমাদের দেখবে যে 5 থেকে 8টা কোয়েশ্চেনের অ্যাপ্রোচ করতে তোমাদের পরবর্তীকালে ডিফিকাল্ট লেভেলে যে কোয়েশ্চেন যেগুলো থাকবে নিটে সেই জিনিসগুলো অ্যাপ্রোচ করতে তোমাদের সুবিধা হবে। সেকেন্ড টিপ যেটা সেটা হলো টাইম ম্যানেজমেন্ট। দেখো টাইম ম্যানেজমেন্টটা তোমাদের ফিজিক্সে খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখো, বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে সেটা হচ্ছে তারা বায়োলজি আর কেমিস্ট্রিটা আগে করে নেয় এবং ফিজিক্সটা সবার লাস্ট রাখে, ফিজিক্সের জন্য 1 ঘন্টা রেখে দেয়, ঠিক আছে। তো ফিজিক্সের জন্য 45টা কোয়েশ্চেন 1 ঘন্টায় করা একটু টাফ ব্যাপার, যাদের প্রচুর প্র্যাকটিস থাকে তারা পুরো 45টা আর 45টা কোয়েশ্চেন নামাতে পারবে, ঠিকঠাকভাবে ঠিকঠাক করে নামাতে পারবে একদম কারেক্টলি, আদারওয়াইজ নামানো খুবই টাফ ব্যাপার, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের
ফিজিক্সের টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। টাইম ম্যানেজমেন্টটা তোমরা যখনই ফিজিক্সের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তোমরা হাতের সামনে একটা স্টপ ওয়াচ রাখো বা মোবাইলে স্টপ ওয়াচ লাগিয়ে দাও, লাগিয়ে দিয়ে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করা শুরু করো, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস যদি তোমরা করো, তাহলে নিজেদের একটা মানে কি সেলফ স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ আমি 45টা কোয়েশ্চেন 1 ঘন্টার মধ্যে মোটামুটি অ্যাটেম্পট করতে পারবো, অ্যাটলিস্ট অ্যাটেম্পট তো করতে পারবো, ঠিক আছে? হয়তো 2-3টা কোয়েশ্চেন ভুল যেতে পারে, বাট আমি অ্যাটেম্পটুকু যেন করতে পারি 45টা কোয়েশ্চেন। সেই জিনিসটার জন্য তোমাদের প্রচুর প্রচুর প্র্যাকটিস দরকার। এবং সেই জন্য তোমাদের যেটা বললাম, যখনই তোমরা ফিজিক্সের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তখনই তোমরা কিন্তু হাতের সামনে একটা স্টপ ওয়াচ রেখে দেবে, স্টপ ওয়াচ রেখে তারপরে তোমরা কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করা সলভ শুরু করবে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা যেটা তোমাদের আমি বায়োলজি স্ট্র্যাটেজি বলার সময়ও বলেছিলাম, দেখো তোমাদের যেটা নিটের যেটা ওএমএস সিট আছে সেটা তোমরা ডাউনলোড করে নাও। কোথা থেকে ডাউনলোড করতে পারবে? তোমরা আমার যে ভিডিওর আছে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবার নিচে তোমরা একটা লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। অথবা যদি ওখান থেকে লিঙ্কটা কাজ না করে, তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো মেডিকো চয়ন বলে, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের যে নামটা ওটা লিখে সার্চ করো। সার্চ করলে তোমরা ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হতে পারবে। এবং ওখানে আমি দিয়ে দেবো ওই যে তোমাদের ওএমআর যে পিডিএফটা ওটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে ওই জিনিসটা প্রিন্ট আউট করে নাও, 20-30 কপি প্রিন্ট আউট করে নাও। এবং যখনই তোমরা যে কোনো সাবজেক্টের কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তখন তোমরা হাতের কাছে ওএমআর রাখো এবং ওএমআরেও বাবলিং করতে থাকো। এটা তোমাদের কি হবে, মনের মধ্যে একটা মানে মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে একটা তোমাদের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হবে, এক্সাম হলের এনভায়রনমেন্টটা সৃষ্টি হবে তোমাদের ব্রেনের মধ্যে, তাতে তোমাদের এক্সাম হলে গিয়ে তোমাদের পরবর্তীকালে ওই যে এক্সাম হলে 3 আওয়ার্সে গিয়ে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা করতে পারো। আর একটা জিনিস যেটা যেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে তো জয়েন হচ্ছই, আর তার সাথে যেটা তোমাদের আগেও জানালাম ডিসকাশন গ্রুপেও জয়েন হয়ে যাও, এবং সেখানে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকে সেগুলো জিজ্ঞাসা করো। এবং তার সাথে তোমাদের যদি কেউ অন্য কেউ যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, সেটা তোমরা সলভ করার চেষ্টা করো, তাতে তোমাদের ওই যে চ্যাপ্টার যেটা তোমরা পড়েছিলে 1 মাস কি 2 মাস আগে, সেটা তোমাদের আরেকবার রিক্যাপ হয়ে যাবে, এবং পরবর্তীকালে তোমরা যখন ওই জিনিসটা রিভাইজ দিতে যাবে, তখন তোমাদের আরো কম টাইম লাগবে ওই জিনিসটা রিভাইজ দিতে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা এবং ডিসকাশন যে গ্রুপটা আছে সেটা তোমরা অবশ্যই করে জয়েন হয়ে যাও। তো মোটামুটি এটাই ছিল আজকে ভিডিওতে। তো যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর তার সাথে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।